আশা করে মা বাবা ছেলে মেয়েকে কত উচ্চ পড়ালেখা করিয়েছে সার্টিফিকেট অর্জন করিয়েছে কি আশায় এই ছেলেগুলো ভালো পজিশনে যাবে আমাদেরকে তখন বুড়া বয়সে একটু সুখের ব্যবস্থা করে দিবে চিন্তা করলো কি এবার সেই মা বাবা বিদ্যাশ্রমের মধ্যে শুয়ে আছে তাহলে আমাদের কল্পনা রাইটও হতে পারে রং হতে পারে কিন্তু আপনারা একটু সবাই বলেন পার্সেন্টেজ কোনটা বেশি রাইট বেশি হয় নাকি রং বেশি হয় দেখেন না বন্ধু বন্ধুকে অনুমান করে ভুল বুঝে এই ভুল বুঝাটা আরেক ভুল বুঝা ঠিক স্বামী স্ত্রীর ভিতর ভুল বুঝাবুঝি আছে বেশিরভাগ ক্ষেত্রে ভুল বুঝাটাই ভুল বুঝা ঠিক মনে হয় রাইট পাঁচ দিন পরে প্রমাণ আসে রং এত হয় আই এম সরি তো পাঁচ দিন তো কিছু না মাত্র পাঁচ দিন তো গই গই পাঁচ দিনই ফেরত দাও না আই এম সরি শেষ মনে রাখবেন পৃথিবীতে কোন শব্দ বেশি ব্যবহার হয় জানেন সরি ধাক্কা হাই সরি ওনা যোগে সাই দরা হাই সরি মোবাইল চুরি করতে যাই দরা হাই সরি সরি চাইতে ব্যবহৃত শব্দ হয়তো পৃথিবীতে আর কিছু ভাইয়া মনোযোগ আছে আপনাদের সবার কিন্তু রবের প্রত্যেকটা কাজে 19 20 সুপার পারফেক্ট এবার একটু ভাবেন খুঁটি ছাড়া আসমান মানে হ্যাঁ আর একটু জোরে ভিত্তি প্রস্তরহীন কোন প্রকার বেস ছাড়া পৃথিবীর মাটি আপনি যদি ডান বামকে নিয়ে একটু ভাবেন দেখবেন আপনার রবের প্রত্যেকটা কাজে প্রচুর পরিমাণে হিকমত আছে এটা কেন আমি কথাটা তুলেছি আমাদের মানব জীবনের সবচাইতে এখন বড় যে রোগ সবচাইতে বড় যে সমস্যা সেটার নাম হচ্ছে ডিপ্রেশন আপনি এখন গুগল সার্চ দিয়ে দেখেন সবচাইতে এক নম্বরে যে রোগটা আছে এটার নাম হচ্ছে ডিপ্রেশন ডায়াবেটিস সবার না থাকলেও ডিপ্রেশন সবার কাছে আসে প্রেসার সবার কাছে না থাকলেও ডিপ্রেশন সবার কাছে আছে ইসলামের ফর্মুলা ইউজ করা ছাড়া এই ডিপ্রেশন রোগের কোনো ওষুধ নাই দিন দিন আত্মহত্যা বেড়ে যাচ্ছে পিছনে যে কারণ পাওয়া যাচ্ছে ডিপ্রেশন ফাঁসিতে ঝুলে যাচ্ছে পিছনের কারণ ডিপ্রেশন সংসার ভেঙে যাচ্ছে পিছনের কারণ ডিপ্রেশন বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে পিছনে ডিপ্রেশন স্ট্রোকের কারণ পাওয়া যাচ্ছে পিছনে ডিপ্রেশন ব্রেন স্ট্রোক পাওয়া যাচ্ছে পিছনে ডিপ্রেশন হত্যা হয়ে যাচ্ছে পিছনে ডিপ্রেশন গাঁজা ধরতেছে পিছনে ডিপ্রেশন মদ ধরতেছে পিছনে ডিপ্রেশন অনেকে হাত কেটে ফেলতেছে পিছনে ডিপ্রেশন হিরোইন ধরতেছে পিছনে ডিপ্রেশন সারা পৃথিবীর সমস্ত সবাই মিলে এই ডিপ্রেশন থেকে মানব জাতিকে বাঁচানোর জন্য অনেক আগে থেকে এখন পর্যন্ত অনেক ওষুধ আবিষ্কার করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু তেমন কোনো ফলপ্রসূ ওষুধ পাওয়া যাচ্ছে না আপনি শুনলে অবাক হয়ে যাবেন ইসলাম এমন একটা ধর্ম যেখানে আল্লাহ তাআলা সমস্ত রোগের ওষুধ দান করে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়ানুজিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা রব্বে করিম বলে আমি কোরআনকে এমন ভাবে নাযিল করেছি কিয়ামত পর্যন্ত যত প্রকার রোগ আসবে সমস্ত রোগের চিকিৎসা আমি রব কোরআনের ভিতরে দান করে দিয়েছি তাহলে এই কোরআনটা শুধু সওয়াবের বই না এটা একটা ডাক্তারিও বই আরেকটু জোরে এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা প্র্যাকটিক্যাল কথা বলি আপনারা কি বিরক্ত হচ্ছেন ভেরা আচ্ছা একটা হচ্ছে শরীরের শক্তি আর একটা হচ্ছে মনের শক্তি কোনটার পাওয়ার বেশি আপনারা যেটা বলবেন আমি সেটাই বলবো শুনুন কোনটা কোনটা কারণ মনের শক্তি যখন অ্যাক্টিভ থাকে তখন শরীরের শক্তি ওভার হয়ে যায় আর মনের শক্তি যদি দুর্বল হয়ে যায় যতই এখানে শক্তি থাকুক কামের কাম কিচ্ছু না এত তেল জোড়া দিলে ও মারে স্ত্রী না মাথা গারে আর একটু জোরে আর যখন মনের শক্তিটা প্রবল থাকে অজগরের গলাও ধরে বাঘের কান ধরেও টানে আর যখন মনের শক্তিটা থাকে না তখন টিকটিকি দেখলেই পার্থক্য আছে না নাই জোরে বলেন না ভাই পার্থক্য আছে না নাই তাহলে একটা দেহের শক্তি একটা মনের শক্তি রোগের জন্য যে সমস্ত বিষয়গুলা ওষুধের চাইতে বড় কাজ করে সেটা হচ্ছে মনের শক্তি আপনার এলাকাও দেখবেন অনেক রোগী আছে কিন্তু মনোবল শক্ত থাকার কারণে এখনো বুইড়ার ঘরের বুইড়া
মাঝে মাঝে নাতিরা হওয়া দে আল্লাহ লাগি তরসনি যায় এটার নাম হচ্ছে মনোবল মনে রাখবেন একটা শক্তির বল দেহের বল একটা মনের বল আরেকটা ঈমানের বল জগতের সবার কাছে দুইটা আছে মুসলমান একমাত্র জাতি যাদের কাছে তিনটা আছে দেহের শক্তির চাইতে আপনার মনের শক্তির পাওয়ার অনেক বেশি আমার কথা নয় মনোবিজ্ঞানের কথা এই মনের শক্তির চাইতো যেটা সবচাইতে বেশি পাওয়ারফুল এটার নাম ঈমানী শক্তি যেটার বাস্তব প্রমাণ বদরের যুদ্ধের সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ আল্লাহু আকবার চাওয়াজ একবার বলেন মারহাবা তাহলে আপনার অন্যদের যদি দুইটা থাকে আচ্ছা কিপটক কল না মাথা সয়া ও ফ্রি ভাই দে দাদা দাম নাই দে অন্যদের যদি দুইটা থাকে রবের দয়ায় আমাদের আফসোস আমরা নিতে জানি নাই এটা আমাদের আফসোস কারণ ব্যর্থ আমি আপনি আমরা রব কিন্তু ঠিকই দিয়েছেন ঠিক হইলে সব হইতো না সুবহানাল্লাহ সব হইবে আর কেন জোরে এবার আসেন মানে কিংবা না মানে ওনাকে 24 এর ভিতরেই আছে আমাদের সকাল ওনাদের সকাল আমাদের দুপুর ওনাদের দুপুর আমাদের সন্ধ্যা ওনাদের সন্ধ্যা আমাদের রাত ওনাদের রাত 24 এর বাইরে নাই 25 ও নয় 23 ও নয় মাওলা মানব জীবন চলার জন্য মাসের দরকার সপ্তাহের দরকার আর মাস বলো আর সপ্তাহ বলো সেটা হয় দিনের মাধ্যমে দৈনন্দিনের মাধ্যমে আর দৈনন্দিনটা তুমি সাজাই দিলা 24 ঘন্টার মধ্যে 1 2 3 করে 24 টা ঘন্টা ও মাওলা ব্যাপার কি রব বলে তুমি মানো কিংবা না মানো আলাস্তু বিলাব্বিকুম বলে সেই দিন প্রশ্নের উত্তরে তুমি বালা বলে উত্তর দিয়েছো দুনিয়াতে যাওয়ার পর হয়তো আমি নয়রাকার এক আল্লাহকে ওয়াহদাহু লা শারীকা লাহুকে তুমি অস্বীকার করতে পারো বান্দা হতে পারে কিন্তু আমার নিয়ামতের বাইরে থাকবে না মাওলা কিভাবে রব বলে তোমাকে 24 ঘন্টার ভিতর থাকতে হবে আর এই কালিমাকে আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ মুহাম্মদ রাসূলুল্লাহ 12 হরফ 12 12 24 ওই 24 এর ভিতরেই তোমাদের জীবন সুবহানাল্লাহ আপনি 24 এর বাইরে যেতে পারবেন না সুবহানাল্লাহ এটা কি আমরা সাজাইছি না রব সাজাইছে জোরে বলেন না সেকেন্ডের তত্ত্ব তো আরো মজার 60 সেকেন্ড সুবহানাল্লাহ একটা হাস গরো ভাই হবার সুবহানাল্লাহ আর কেন গলি রেখো গরো যাইরা সুবহানাল্লাহ 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 কেন হই ফেলি এটা কি হইতে সাইকবার এবার আস্তে করে হন সাইকবার সুবহানাল্লাহ না মাননে ওয়ালা না মানাতে রবের কিচ্ছু যায় আসে কিন্তু রবের দয়াটা দেখেন যারা মানে না তাদেরকেও খাওয়াচ্ছে একটু দিল আমি প্রথম এটা দিয়ে কিচ্ছু শুনেন না ভাই এটা দিয়ে শুনলে কারণ এটা একটা বদভ্যাস আছে একদিক দিয়ে ঢুকলে আর দুই বাড়ি বুঝেন স্কুল মিতে সারা নাও হয় বাংলার কি রোডা এখান দিয়ে ঢুকো আর এখান দিয়ে বাইর করার দেয় না মনে রাখবেন এখান দিয়ে ঢুকলে যেটা এটা ওদিকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এখানে ঢুকাইলে এটা বের হয় না তার বাস্তব প্রমাণ কি জানেন গত বছর আপনাকে কে কি পড়াইছে আপনার মনে নেই কিন্তু 10 বছর আগে হনে গাইল দি তা সিয়ারা সহমত আছে আছে না মানে টি এক সপ্তাহ লে লইরে ন দে তা সিয়ারা মনত আছে না মানে কেন অপমান গজ্জিল বন্ধুর সামনে তা সিয়ারা মনত আছে না কিরবা গত বছর কাহিনী মন নাই 5 বছর আগর কাহিনী অত উইন রেখে দি এন্ডে ইতের রেখে দি এন্ডে বুলতান ন বুলতান ন বুলতান না আমরা বোকামিটা কোথায় করছি জানেন আমরা পাগল আসলে দেখেন আমরা যে কত বড় বোকা আমরা কত বড় গাদা আমি নিজের কথা বলতেছি কত বড় গাদা যেগুলা এখানে রাখা সেগুলো রাখতেছি এখানে আর যেগুলো এখানে রাখা সব রাখতেছি এখানে দুশমনকে এখানে শত্রুকে এখানে টেনশনের কারণ এখানে জোরে বলেন না ঠিক না আমি ঠিক
তারপরে দুশ্চিন্তার কারণ এখানে মন খারাপের কারণ এখানে ব্যবহার সব যে খারাপ ব্যবহার করছে এখানে কে আমাকে মিসইউজ করেছে এখানে কে আমাকে অবহেলা করেছে এখানে আর কোরআনটা রাখতেছি এখানে নামাজটা রাখতেছি এখানে আল্লাহকে রাখতেছি এখানে নবীকে রাখতেছি এখানে এই যে কনসেপ্ট আমরা উল্টাই ফেললাম দিন শেষে আমরা সবাই বাকফল জিরো আপনি এটাকে যতই অস্বীকার করতে চান আপনি ডিলে করতে পারবেন না অস্বীকার করতে পারবেন না কারণ কিছু বাস্তবতা আছে মানতে না চাইলো সত্য এবার আমি যদি আপনাদেরকে একটু বলি আপনারা একটু খেয়াল করবেন সবাই আমরা যারা আছি কয়দিন আর থাকব 5 বছর 10 বছর 20 বছর তারপর শেষ বলেন না এখন কিন্তু মানুষ 60 বছর 70 বছর কিন্তু বাঁচে না খেয়াল করেছেন বিষয়টা মনে রাখবেন যারা 80 90 তে জন্ম হয়েছে তারা হয়তো 60 70 হায়াত পাচ্ছে কিন্তু যারা এর পরে জন্ম নিয়েছে কেমন জানি তারা 30 35 40 এর ভিতর গডে হায়াত কমতেছে একটু বলেন না গডে হায়াত কমতেছে ফেসবুক খুললেই তো দেখেন প্রত্যেকদিন কোনো না কোনো মৃত্যুর সংবাদ আর সবগুলো ইয়ং ইয়ং যুবক ভাইরা বলেন না এটা একটা চক্রের মতো একটু খেয়াল করবেন তাহলে বাঁচবো আর কয়দিন সন্তান হলাম বুঝ হওয়ার পর থেকে বুঝতে পেরেছি আমার মা বাবার প্রতি আমার দায়িত্ব কি সেজন্য অনেক ছেলেরা দেখবেন অল্প বয়সে কাজের মধ্যে নেমে যাচ্ছে টাকা কামাচ্ছে কারণ তার মাথায় বুঝতে চলে আসছে যে আমাকে টাকা কামাইতে হবে মা বাবাকে চালাইতে হবে ওকে স্বামী বুঝতে পারতেছে আমার দায়িত্ব কি স্ত্রী বুঝতেছে আমার দায়িত্ব কি সেজন্য যে মেয়েগুলাম বাবার বাড়িতে হয়তো একটা গ্লাসও নিয়ে পানি খাই নাই সে আবার বউ হয়ে যখন শ্বশুর বাড়িতে আসতেছে সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে রান্না করে ঢুকে সারা দিন রান্না করতেছে নিজের শরীরও দেখে না মনও দেখে না কষ্টও দেখে না করতেই আছে করতেই আছে করতেই আছে কারণ সে বুঝতে পেরেছে এটা আমার দায়িত্ব তাহলে আপনি আমি সন্তানের দায়িত্ব কি মোটামুটি বুঝতে পেরেছি স্বামী স্ত্রীর দায়িত্ব কি মোটামুটি জানতে পেরেছি ছাত্র হলে আমাদের দায়িত্ব কি জানতে পেরেছি শিক্ষক হলে আমাদের দায়িত্ব কি জানতে পেরেছি আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে সত্তার সাথে বলছি যতগুলা ক্যারেক্টার আছে সব ক্যারেক্টারের দায়িত্ব কিছু না কিছু আমরা দায়িত্ব বুঝতেও পেরেছি পালন করার চেষ্টাও করেছি বান্দা হিসেবে তো আমাদের কিছু দায়িত্ব আছে উম্মত হিসেবে তো কিছু দায়িত্ব কই এটা তো কখনো ফিলে করিনি যার কারণে দুনিয়া অর্জন করি ঠিকই একটা সময় এই দুনিয়ায় লাফটি মেরে আমাদেরকে কবরে পাঠাই দেয় আর আমরা একা হয়ে যায় বিশ্বাস করেন ভাই আপনি চাইলে আপনার লাইফটাকে সুপার সাকসেস বানাতে পারবেন কারণ আপনি হচ্ছেন রবের বান্দা এবার আমার কথার সাথে যারা একমত হবেন আমি আপনাদেরকে নিয়ে এগোতে চাচ্ছি আর যারা দ্বিমত পোষণ করবেন আপনারা শুধু আমাদের জন্য দোয়া দিবেন বাস এতটুকুই আমি মোকারাম বাড়ির জীবনে গুনাহ বেশি আমার মতো কে কে গুনাহগার আছেন হাত তুলেন অনেকে হাত তুলে নাই মনে হয় আলেম ওলামা না আপনারা নামান আপনারা নামান আপনাদের হাত তুলেন আননান ফল হদুন আছে দুনুর হইদি এই ভাই গুনাহগার কে কে আছেন যে আপনার বাসায় হাত তুলে নাই বে জান্নাতি এবার হাত নামান এই এখানে কি কেউ দ্বিমত পোষণ করতে পারবেন না ভাই একটু বলেন না গুনাহ থাকে বাম সাইডে সব থাকে আমার বাম সাইডেরটা ভারী আপনাদের কোনটা জোরে বলেন তাহলে যার বাম সাইডেরটা ভারী মানে গুনাহ বেশি সে আসামি আর যে আসামি ল মোতাবেক সে কখনো বিচারক হতে পারে না একটু বুঝেন একটু বুঝেন একটু বুঝেন আল্লাহর ওয়াস্তে একটু বুঝেন এই অল্প জীবনটাকে একটু সাকসেস বানানোর চেষ্টা করেন ওয়াল্লাহে নবী রাহমাতুল্লিল আলামিন সবকাই একদম সহজ শুধু আমরা কঠিন বানায় ফেলছি তাহলে আমার বিবেক বলছে আমি আসামি আর আইন বলে যে যে আসামি হয় মনে করেন একজন বিচারক ততক্ষণ বিচার করতে পারবে যতক্ষণ তার নামে মামলা থাকবে না যদি মামলা চলে আসে সে কিন্তু আর বিচারের আসনে বসতে পারবে না কারণ আসামি কখনো বিচারক হতে
পারে না তাহলে আমি আমার জায়গায় আসামি আপনি আপনার জায়গায় আসামি তিনি তিনির জায়গায় আসামি উনি উনার জায়গায় আসামি তাহলে এই পৃথিবী পৃথিবীটা মানুষ মানুষ অশান্তি করছে গরু নয় ছাগল নয় অশান্তির কারণ মানুষ এই মানুষের কারণে অশান্তির মধ্যে কারণগুলো খুঁজে দেখেন সবচেয়ে বড় অশান্তির কারণ হচ্ছে মানুষের নামে গীবত করা মানুষের নামে বদনাম করা অন্যের দোষ খোঁজা অন্যের দোষ ধরা এগুলা করে করে সমাজ অশান্তি পরিবার অশান্তি আত্মীয়তার বন্ধন ছিঁড়ে যাচ্ছে এবার রব্বে করিম বলে তোকে আমি অশান্তির জন্য পাঠাই নাই তুই হচ্ছে সৃষ্টির সেরা জীব সুতরাং সেই মর্যাদা অর্জন কর রব্বে করিম কিভাবে করব রব বলে যে যেগুলার কারণে অশান্তি হয় সেগুলো বাদ দে এবার বান্দা ভাবতে লাগলো আমার কোন কারণটা দেখা যায় অন্যের সমালোচনা করা অন্যের গীবত করা অন্যের নামে বদনাম করা অন্যের দোষ খোঁজা এবার বান্দা বুঝতে পারে আমি নিজেই তো একজন আসামি অন্যের দোষ ধরি কেমনে আরে আমার তো এটা চিন্তা করা দরকার কিভাবে আমি রবের কাঠগড়া থেকে মুক্তি পাবো আমরা সবাই কি এই তো হয় না আরেকটু যদি আমরা সবাই কি আজকে থেকে দোষ ধরবো নিজের অন্যের দোষ গোপন করব সুবহানাল্লাহ বলেন না আজকে থেকে ভুল ধরবো অন্যের করব প্রশংসা আপনি এই থিওরিটি আমার এই অল্প অযোগ্য মানুষের একটা কথা নাই একটা মাস এই থিওরিতে চলেন একটা মাস চলেন আপনি অন্তরে কি পরিমাণ প্রশান্তি পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না এবার আমি সব কিছু গুছিয়ে এক জায়গায় আনার চেষ্টা করছি আমি বুঝতে পারছি আপনাদের অনেকের বসতে কষ্ট হচ্ছে অনেকের আবার শীতও লাগতেছে মনে হয় শীত লাগছে ভাইরা পাগলামি একটু করলে ওখানে যায় কিছু নিয়ামত পাবো আপনাদের আওয়াজ দেওয়া লাগবে না আপনাদের পক্ষ থেকে আপনাদের নাতি যারা আছে ওনারাই দিয়ে দিতে পারবে চাই যুবক ভাইয়ের একবার বলেন তো সুবহানাল্লাহ দাদাদের আওয়াজ লাগবে নানাদের আওয়াজ লাগবে ওনারা আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানাইছে আর দরকার নাই এখন আমরা নাতিরাই যথেষ্ট ঠিক কি না নাতি যারা আছেন যুবক যারা আছেন তারা একবার পড়বেন জন্ম আমার নবীর যুগে কেমন হতো জন্ম যুগে হলে কেমন হতো উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা এবার আসেন আপনার আমার দুনিয়ায় অবস্থান যেতে চাই সবাই জান্নাতে ভাই অঙ্কটা মিললে কিনা আপনারা নেবেন না না মিলাল দরকার নাই আমরা সবাই আছি দুনিয়ায় যাব সবাই জান্নাতে এটাই সবার চাওয়া আর তো কোনো কি বলেন আর তো কোনো এবার যে যাই করি আমরা সবকিছুর মূলে কিন্তু জান্নাত যে মসজিদের জন্য জায়গা দিছে তার মনো দশজনে মিলে যে মসজিদটা বানাচ্ছে জান্নাত ফির এত ব্যস্ততার ভিতর মসজিদে সময় দিচ্ছিস কেন স্বভাবগত বেটা ঠিক না বে ঠিক সে কিফটের ফগড়তন টিয়া বাইন নয় সিডেঙ্গে বাসা থদে আত দি ফানি নপরে ঈদে হই জন্য মসজিদে মিদে 10 টিয়া দিবে লাগবে কি রে সুবহানাল্লাহ সবার মূলে কি সবার টার্গেট কি জোরে বলেন না কে এই জান্নাত আপনাকে দিতে পারেন কে হয় না আর একটু জোরে তাহলে আপনার সাথে আল্লাহর না লেনদেন কথাই নিয়ে বজন গাত করিব আবার আর নামে কত দিব এই সহজ গরিব তো এই না লাভ দোষ মোকারাম বাড়ি বহুত বড় দোষ কি হতে নি মোকারাম বাড়ি অন্যের বদনাম হইতে না চাই এই আনন্দে বড় দোষ আর একজন হত দূর গিয়া কিছু হন নাই বের লইয়া বাইরেল বেশি হবো আদু তুই অগো আচ্ছা আমি বুঝি না নিজে যদি আসামি হই অন্যের আগে না বুঝলে এখন তো বুঝতেছেন বুঝেন না মনে কথা আয়নার সামনে দাঁড়িয়ে চাই নিজেকে একবার ভালো মানুষ বলে দেখেন তো আয়নাতে চোখে চোখ রেখে আপনার আয়নায় আপনাকে কি বলে একবার ভেবে দেখবে তুই না বাটফা
তাহলে নিজের সুখে কোনো জান্নাতি হতে বলেন না ভাই নিজের সুখে কোনো জান্নাতি হতে অতএব মানুষের জান্নাত জাহান্নামের মানে টেকাদারি আমরা নিয়ে ফেলছি এরকম একটা আল্লাহ মাফ করুক আমিন আল্লাহ মাফ করুক আমিন আল্লাহ মাফ করুক আমিন আল্লাহ তোমার বান্দা সবাইকে জান্নাত দাও আমিন তাদেরকে দেওয়ার মাধ্যমে আমি ছোট মানুষটা করে দিও আমিন এবার আমি টোটাল বিষয়টা আপনাদেরকে বলি আপনারা একটু মিলবেন আপনার চাওয়া জান্নাত দিতে পারেন আল্লাহ এই জান্নাত এবং আপনার ঠিক বর্তমানে মাসখানে দুইটা স্টেশন একটার নাম কবর একটার নাম হাসর ঠিক প্রথম স্টেশনের নাম কবর তৃতীয় স্টেশনের নাম হাসর আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি যদি জান্নাত চাও তোমাকে দুইটা ফাইল আনতে হবে আল্লাহ কি ফাইল রব বলছে একটা ঈমানের ফাইল একটা আমলের ফাইল সবাই মিলে বলেন আল্লাহ আরেকটু জোরে আল্লাহ বান্দা তোর যদি জান্নাত চাওয়া হয় তাজরিম ইন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত যদি তোর চাওয়া হয় দুইটা ফাইল আনিস একটা ঈমানের আরেকটা আমলের অজানা নয় সবারই জানা শুধু উলামায়ে কেরামের দোয়া নিয়ে আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব সুবহানাল্লাহ ফাইল কয়টা দুইটা তাহলে ফাইল যেহেতু দুইটা পরীক্ষাও হবে তো পরীক্ষা যেহেতু দুইটা সময় হবে এখন আপনি ভেবে দেখেন আপনার চাওয়া জান্নাতে যাওয়া আছেন আপনি দুনিয়ায় এই জান্নাত এবং দুনিয়ার মাঝখানে আপনার জন্য পরীক্ষাও দুইটা একটা কবর একটা হাসর আরেকটু জোরে মিলছে নাকি মিলছে না একটু বলেন আল্লাহ বলছেন কয়টা ফাইল পরীক্ষাও কয়টা একটা কবর একটা হাসর এবার একটু আমি প্রশ্ন করব যার যেটা মন চায় আপনারা উত্তর দিবেন গভীর মনোযোগ ইমানদার ভাইরা রব বলছে বান্দা একটা ঈমানের ফাইল আর একটা আমলের ফাইল এবার পরীক্ষা হলো দুইটা একটা কবর একটা হাসর তাহলে হাসরের মধ্যে আমরা জানি সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ নিয়ে নামাজটা কি ঈমানের ফাইলে না আমলের ফাইলে সবাই বলেন জিকিরটা আর একটু জোরে হজ যাকাত এই নামাজের প্রশ্ন হাসরে তার মানে আমলের ফাইল খুলবে হাসরে ঈমানের ফাইল খুলবে কবরে ঈমানের ফাইল কোথায় খুলবে কবরে হাসরে খুলবে আমলের ফাইল ওই ফাইলের ভিতর নামাজ রোজা হজ জোরে 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 যাকাত মা বাবা সেবা স্ত্রীর হক স্বামীর হক বড়দের সম্মান ছোটদের স্নেহ মায়া মমতা দান সৎকা মানুষকে খাওয়ানো কৃষ্ণত্বকে পানি পান করানো মানুষের উপর দয়া করা সব হাসরে হাসর যাবেন কখন কবরের রাস্তা পার করবেন যখন আমরা তো জীবনে কখনো শুনি নাই এসএসসি ফেল করা কখনো এইচএসসি দিতে দাখিল ফেল করতে ওয়ালা কখনো আলিম দিতে তো আমরা শুনি নাই আপনারা শুনেছেন কিনা আমি জানি না তাহলে যার কবরে ফেল জোর নমাতের আরো জোরে যে কবরে ফেল বাস এতটুকু তো কারো কোনো দ্বিমত নাই না ওলামায়ে কেরাম স্টেজে আছেন শুধু ওনারা আমাকে দোয়া দিতে চাচ্ছেন আমি এর চাইতে কত সহজভাবে বলতে জানতে হয় আমার জানা নেই আল্লাহর ওয়াস্তে একটু খেয়াল করবেন সবার চাওয়া জান্নাতে রব বললেন দুইটা শর্ত একটা ঈমানের ফাইল আর একটা আমলের ফাইল খোলা হবে হাসরে ঈমানের ফাইল খোলা হবে কবরে এবার আমলটা কোথায় থাকে আপনার সারা দেহে একটু খেয়াল করেন নামাজের আমল কোথায় থাকে সওয়াবটা কোথায় থাকে বলে যে কানে না নাকে না পেটে না থাকে কোথায় জোরে জোরে আরো জোরে তাহলে আমলের ফাইল কোথায় আছে আমরা জায়গা খুঁজে পেলাম সারা দেহের ভিতরে মাথার চুল থেকে পা পর্যন্ত কোন জায়গায় আমলের স্টেশন কান এবার বলেন ঈমান কোথায় থাকে ঈমানের জায়গা কোথায় আমি বলবো আপনারা শুধু হ্যাঁ না বলবেন ঈমান থাকে নাকে জোরে জোরে কানে দাঁতে ঠোঁটে চুলে কপালে নাকে চোখে মনে আমি বলবো না আপনারা বলেন তার মানে ঈমানের বাড়ি এখানে আমলের বাড়ি এখানে সুবহানাল্লাহ বলেন না
আপনার আমার চাওয়া জান্নাত দিবেন আল্লাহ দুইটা শর্ত একটা আমল একটা ঈমান তার মানে রব্বে করিম বলে কবরে আয়েশা তোমাকে প্রশ্ন করা হবে এই কানের ভিতর কি বিশ্বাস আছে বাইর করো হাশরে যায় প্রশ্ন করা হবে কানে কি আছে বাইর করো সুবহানাল্লাহ এখানে জগড়ার কিছু নাই এবার বলেন নামাজ কোথায় জোরে বলুন না নামাজ কোথায় পাঁচ ওয়াক্ত কোথায় তাহাজ্জুদ কোথায় আরো জোরে জিকির কোথায় তেলাওয়াত কোথায় দান কোথায় সদকা কোথায় মসজিদ কোথায় মাদ্রাসা কোথায় মসজিদের জায়গা কোথায় মাদ্রাসার জায়গা কোথায় মা বাবা সেবা আর একটু জোরে বলতে হবে মাহফিল কোরআন তেলাওয়াত ওয়াইজ নসিহত নবীর মহব্বত আল্লাহর বিশ্বাস নবীর বিশ্বাস পরকালের বিশ্বাস কবরের বিশ্বাস হাশরের বিশ্বাস জান্নাত বিশ্বাস জাহান্নাম বিশ্বাস ফেরেশতারে বিশ্বাস সমস্ত নবী রাসূলের বিশ্বাস সমস্ত কিতাবের বিশ্বাস তাহলে মনের ঘর আলাদা কাঁধের ঘর আলাদা জোরসে কহো না ইয়া সুবহানাল্লাহ মনের সেক্টর আলাদা কাঁধের সেক্টর আলাদা এবার টোটাল বিষয়টা এক কথাই বললে আপনারা বুঝতে পারবেন আমি একটা প্রশ্ন করব যার যেটা মন চায় সেটা বলবেন রিজিকের মালিক কে এতগুলো শব্দ থাকতে আপনি আল্লাহ বললেন কেন এখানে যদি অন্য কেউ থাকতো যারা আল্লাহ মানে না তারা কিন্তু বলতো কি জানেন হ্যাঁ হন্য ভারিতে ওনারা বুঝিল না বা হন্য ভারত মারে মানে বুঝিল না যদি অন্য কেউ থাকতো আর কেউ তাহলে স ইয়া সাজ্জন সাইদ মহ কেউ হবে কেউ হবে কেউ হবে কেউ হবে প্রশ্ন ওয়ান তো সাজ্জন সাজ্জন সাজ্জ উত্তর সাজ্জন লে কই তো আর বত্তা হবে যার মন জিয়ান আসিন হবে রে মুখে যার মন মিদ্দি ইবে ইবে হর যার মন মিদ্দি ইবে ইয়ান হর যার মন মিদ্দি ইয়ান হর যার মনত আছে আল্লাহর নাম তার জবানত বাইরই দে আল্লাহর নাম মুগদি হন্নান বাইরই দে যেন মনত আছে ইয়ান তে ঈমান হন্ডাতা হে এবাল মিলি বসন ঈমান হন্ডাতা হে আমি যে প্রশ্ন করলাম রিজিকের মালিক কে এতগুলা নাম থাকতে আপনি যে আল্লাহর নাম বললেন শুনুন যেটা এখানে ছিল সেটা এখান থেকে বের হইছে এই যে আপনি বললেন আল্লাহ এই আল্লাহ বলাটা এখানে যোগ হইছে যে বিশ্বাসে বলেছেন সেটা এখান থেকে এসেছে তাহলে এটা ঈমানের জায়গা এটা আমলের জায়গা এটা ঈমানের জায়গা এটা আমলের জায়গা আমল মানে কর্ম ঈমান মানে বিশ্বাস আর বিশ্বাস কখনো প্রেম ছাড়া হয় না সাইকোলজিক্যাল বিষয়টা আমার বিষয় না ভাই যারা সাইকোলজি পড়ালেখা করে তারা জানে উইথআউট ট্রাস্ট নো লাভ হদুনিয়া ঠিক হইতো না অসাধ্য বুঝি আয় হদ নাই ঠিক হইলে তা আড্ডা হদে দাদা বইতে কি তো তুই কেন জানস যেখানে বিশ্বাস নাই সেখানে ভালোবাসা যেখানে ভালোবাসা নাই সেখানে বিশ্বাস জোরে বলেন না যেখানে ভালোবাসা নাই সেখানে বিশ্বাস আর মনে রাখবেন আমার ভাইয়েরা করোনা ভাইরাসের চাইতে মারাত্মক ভাইরাসের নাম হচ্ছে ভালোবাসার জন্য যে ভাইরাস এটার নাম হচ্ছে সন্দেহ সন্দেহ যেখানে প্রশ্ন সেখানে প্রশ্ন যেখানে সন্দেহ সেখানে সন্দেহ যেখানে বিশ্বাস নাই সেখানে বিশ্বাস নাই যেখানে লাভ নাই সেখানে যেখানে লাভ নাই সেখানে ভালোবাসা নাই যেখানে ভালোবাসা নাই সেখানে ঈমান নাই 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 এবার টোটাল অঙ্কটা মিলান আল্লাহকে নিয়ে আপনার কোনোদিন প্রশ্ন আসছে একটু ভেবে বলুন তো দেখি নাই থেকে না কখনো প্রশ্ন আসছে এটা আপনার ঈমান কোরআন নিয়ে কখনো প্রশ্ন আসছে এটা আপনার ভালোবাসা এটাই আপনার ঈমান আচ্ছা জিব্রাইল ইসরাফিল মিকাইল নিয়ে কখনো উল্টা পাল্টা প্রশ্ন আসছে কোনো জানার কোন কিছু কি ইউডিসি আসছে এটা আপনার ঈমান একটা জানার প্রশ্ন আর একটা হচ্ছে ইনকারান প্রশ্ন বেশ কম আছে যেমন আমি জানি না নামাজটা কিভাবে পড়তে হয় হুজুর আমাকে একটু যদি শিখাই দিতেন নামাজ তাহলে এটা আমি শিকার জন্য জানা আর একটা হচ্ছে মনে সন্দেহর কারণে জানা দুইটার কিন্তু বেশ কম আছে তাহলে আল্লাহ নিয়ে প্রশ্ন আসে নাই
ফেরেশতা নিয়ে প্রশ্ন আসে নাই পরকাল দেখি নাই তারপরে কোনো প্রশ্ন আসে নাই মেনে মানি বাস মানি যেই দিন আপনার মন নবীর ব্যাপারে সমস্ত প্রশ্ন মুক্ত হয়ে যাবে সেদিন আপনার ঈমান পরিপূর্ণ হবে আল্লাহ নিয়ে কোনো প্রশ্ন আওয়াজে বে জোর হবে আল্লাহ নিয়ে কোনো প্রশ্ন তারপরে কোরআন নিয়ে কোনো প্রশ্ন নবী রাসূল নিয়ে কোনো প্রশ্ন কিতাব নিয়ে কোনো প্রশ্ন কারণ প্রশ্ন রাখা যাবে না ইনকারান ইনকারান প্রশ্ন রাখা যাবে না ইনকারান প্রশ্ন রাখলে সন্দেহের উৎপত্তি হবে আর সবাই জানে সন্দেহ একবার ঢুকে গেলে সম্পর্ক শেষ লাক্সেনি পেস জোরে বলেন না লাক্সেনি পেস সেজন্য মুসলমানদেরকে বেঁচে থাকতে বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমার উম্মত সন্দেহ করা অনুমান করা থেকে তোমরা বেঁচে থাকো কারণ সেটা শয়তানের একটা হাতিয়ার আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে ঠিক আছে আমি আর 10 মিনিটে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ অনেকে বিরক্ত হয়ে যাচ্ছেন তো আমি আজকে এখানে এসে আমার একটু মন ভালো লাগছে সেজন্য আমি আসলে এইভাবে বলা শুরু করছি একদম রিল্যাক্স একটা পরিবেশ কোনো হইহুল্লা নাই কোনো হট্টগোল নাই আমার বলে শান্তি লাগছে সেজন্য আমি আপনাদেরকে মনের কথা শেয়ার করছি কোরআনের আলোকে হাদিসের আলোকে একটু খেয়াল করবেন ইমানের বাড়ি হম পরিবত ইমানের বাড়ি তাহলে আল্লাহ ইমান তার মানে মনে ফেরেশতা কিতাব রসুল নামাজ জোরে বলেন রোজা হজ জাকাত এবার টোটাল অঙ্কটা মিলান কোরআন হাদিসের আলোকে আমি কিচ্ছু বলবো না ওলামায়ে কেরাম শুধু শুনবে আপনাদের উত্তর আপনি মনে মনে বলবেন হ্যাঁ তুই ইয়ান জানে দিয়ে নাই নো জানে নবজন ফলার যদি ইয়ান জানে জানতাম ইয়ান তাই নো জানে কিলে না জানতে হত্যার নেই আর জানালো এরে ফালাই দিয়ে আর ভাবিবে চেষ্টা নগরী এবার লাই ওনারা হই ওনারা বুঝিবেন জান্নাত যাইবার ইচ্ছে আছে না আছে দিব হনে শর্ত হওয়ান দি এক ফাইলুর নাম আর এক ফাইলুর নাম আমল এক ফাইলুর নাম ইমান আর এক ফাইলুর নাম আমল ইমান হারা হয় এনো বুঝিত ফাইজি আমল হারা হয় এনো সিনিতে জি এবার আই একখান প্রশ্ন করি ওনারা একখানা যে আল্লাহরে বিশ্বাস গরণ এই আল্লাহ কেন গরিত্তারে সে বাস আর উত্তর কেন দিবেন দে একজনে ইমান আর ফরিকার একশতে আন্ডা ভাই আমল আর ফরিকার একশতে একশো ভাই জান্নাত পাইবে সুযোগ আয় হইতো নন হন জান্নাত পাইবে সুযোগ জান্নাত পাইবে সুযোগ আরেকজন ইমান আর ফরিকার একশতে একশো ভাই আমল আর ফরিকার একশতে পনেরো ভাই জান্নাত পাইবে সুযোগ জান্নাত পাইবে সুযোগ আয় হইদিন অনারা হইতে লাগবেন এবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন ওলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে মনে রাখবেন ভাইরা জান্নাত দিবেন রব্বুল আলামিন আর রব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্য দুইটা ফর্ম দিয়েছেন একটার নাম ঈমান আর একটার নাম আমল ঈমানের সার্টিফিকেটটা মজবুত করে হাশরের ময়দানে উঠার পরে এবার রব্বুল আলামিনকে বান্দা বলে মাওলা আমলের মধ্যে দুইটা ভালো করলে 10টা গুনাহ করেছি 10টা গুনাহ করেছি 10টা গুনাহ করেছি একবার হজ করলে মানুষকে কষ্ট দিয়েছি একবার রোজা রাখলে মানুষকে বদনাম করেছে মাওলা কামাইছি যতটুকু গুনাহ করেছে তার চাইতে বেশি তাহলে তো সবাই জাহান্নামে চলে যাব রব্বে করিম বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাক সুবহানাল্লাহ বলেন না রে ভাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আরে তোর মা যদি 10 মাস পেটে রাখার কারণে এতটুক মায়া করে তোর বাবার পিঠা থেকে তোকে বাঁচানোর জন্য রাতে 3টা বাজে দরজা খুলে দেয় যেন আমার ছেলেকে মারতে না পারে আমার ছেলেকে মারতে না পারে তুই যে রাগ করে ভাত খেলি না তুই যে ঘুমাই গেলি তোর মা যে রাতে ভাত খেলো না তুই ভাত খাস নাই বলে তোর মা রাতে 3টা বাজে গিয়ে তোকে ভাত চাচ্ছে বাবা একটু খা বাবা একটু খা শুধু পেটে রাখার কারণে ও বান্দা আমি তো তোদেরকে নিজে বানাইছি জন্ম দেনে ওয়ালা যদি এত মায়া বানানে ওয়ালার মায়া একবার ভাববি না বান্দা বলে যে হ কাহিনী তো সত্য রবে না বেশি ভালোবাসে আমাদেরকে এবার রব বলে যে বান্দা মনোযোগ বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
আমার রহমত থেকে নিরাশ হইস না তোদের নবীকে দিয়ে হাদিসে বলাই দিয়েছি তো এই পৃথিবী টিকে আছে আমার রহমতের কারণে আর আমি আল্লাহর রহমতকে আমি দুই ভাগে ভাগ করেছি 100 ভাগকে দুই ভাগে ভাগ একটাকে এক পাল্লায় রেখেছি এক ভাগ আর এক পাল্লায় রেখেছি 99 ভাগ আমি এক ভাগকে পৃথিবীকে ছড়ায় দিয়েছি সূর্যকে ছড়ায় দিয়েছি চন্দ্র ছড়ায় দিয়েছি সুবহানাল্লাহ এই এক ভাগের রহমতে তোরা কি দেখিস জানিস সকালবেলা সূর্য উঠে কোন প্রকার তাপটার ছাড়া কোন প্রকার কিছু ছাড়া সূর্য উঠে সন্ধ্যায় অস্ত যায় এই এক ভাগের রহমত দিয়ে তোরা দেখিস বিকালবেলা কত সুন্দর নিস্তব্ধ বাতাস বয়ে যাচ্ছে এই এক ভাগের রহমতে ওই পূর্ণিমার মিষ্টি আলোটা তোরা পৃথিবীতে তুই দেখতে পাস রাতে যখন কারেন্ট চলে যায় তোরা ভালো করে দেখতে পাস কত সুন্দর জ্যোৎস্নার আলো দেখতে পাস এই এক ভাগের রহমতের কারণে আর কিভাবে বুঝায় এই এক ভাগের রহমতের কারণে এতটুক মনে রাখবি মানুষ 40 বছর সম্পদ কামাইয়াছে মাথার উপর পিস্তল ঠেকাই দলে 40 বছরের সম্পদ একসাথে লিখে চলে যায় কারণ কি মানুষের জানটা সবচেয়ে প্রিয় কি মার চেহারা দেখে দেখ যখন ডাক্তার বলে মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে যখন একজনকে বাঁচানো যাবে সবাই বলে মাকে বাঁচাও নানাই বলে মাকে বাঁচাও মা বলে মাকে বাঁচাও নানি বলে মাকে বাঁচাও চাচি বলে মাকে বাঁচাও স্বামী বলে মাকে বাঁচাও সবাই বলে মাকে বাঁচাও ডাক্তার এবার কৌতূহলবশত মাকে একবার জিজ্ঞেস করে সবাই তো আপনাকে বাঁচাতে বলছে আপনি কি বলেন একটু শুনি এবার একজনই মা তিনি বলে যে আমার বাঁচার দরকার নাই আমার সন্তানকে বাঁচান আমার সন্তানকে বাঁচান আমার সন্তানকে বাঁচান ডাক্তার অবাক হয়ে মার দিকে তাকায় আছে আরে আপনি থাকলে তো আরো সন্তান আসবে বলে যে আমি মা হয়ে সন্তান মারতে পারবো না আরে আমি তো সূর্য কেমন দেখেছি আমার সন্তান তো দেখে নাই আমি তো চন্দ্র দেখেছি আমার সন্তান তো দেখে নাই আমি তো আমের মজা পেয়েছি আমার সন্তান তো পাই নাই আমার জান চলে যাক আমার আপত্তি নাই মানুষের জান কত প্রিয় কত ভালোবাসার 40 বছরের সম্পদ দিয়ে দিতে রাজি কিন্তু মাকে দেখেন সন্তানের মৃত্যু চাই না রব বলে ওই মায়ের তুলনায় হাজার গুণ বেশি আমি রক্তকে ভালোবাসি আল্লাহু আকবার বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আছি না 99 ভাগ রহমত আমি সেভ করে রেখেছি যেটা আমি হাশরের দিন উন্মুক্ত করে দেব সুবহানাল্লাহ মাওলা এক ভাগের যদি এত ভালোবাসা সুবহানাল্লাহ 99টা রহমতের দরজা যদি একসাথে খুলে দাও জাহান্নামী তো কেউ নাই এবার আপনারা আমি প্রথমেই বলেছি রবের প্রত্যেকটা কাজে হিকমত আছে আমরা আসলে জানার পর কেন বুঝার চেষ্টা করি না জানেন আমরা ভাবার চেষ্টা করি না আমরা রবের রহস্যটাকে নিয়ে একটু ভাবার চেষ্টা করি না আমরা যেটা জানি উঠে নিয়ে থাকার চেষ্টা করি এবার বলেন জাহান্নাম কষ্টের জায়গা কষ্টের জায়গার নাম কি আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে আচ্ছা আমি শেষ করে দিচ্ছি পিছনের ভাইরা আওয়াজ দিচ্ছে না তো সেজন্য বলছি সবাই মিলে বলুন কষ্টের জায়গা কি শান্তির জায়গার নাম দোনোটা বানাইছেন কে কাদের জন্য জোরে বলেন কাদের জন্য তাহলে কষ্টের জায়গার নাম জাহান্নাম শান্তির জায়গার নাম জান্নাত এবার বানানেওয়ালা কিভাবে বানিয়েছেন দেখেন কষ্টের জায়গা বানিয়েছেন সাতটি শান্তির জায়গা বানিয়েছেন বানানোর সময় একটা বেশি একটা বেশি বানাইছে ইয়া রাব্বে করিম জান্নাতি তো গোত হয় না বারেন্ডে ক্যাঙ্গুরু বুঝাইতাম সাই আমল দি জান্নাত যাইবো দেন দেবতুর গতি যাবো সাই ফার যাইবো দে লোক আতুলিতি আই জান্নাত যাই মিল গতিও ফিজতন বন্ধু বন্ধুরে টেলি হাত দেয় তুই তো পাঁচ হপ্তাহ পর স্তুতি শোনা তুতি শোনা ইতা হাত দেয় জান্নাত যার গুণ করিস আসে না হোনা আল্লাহর বন্দা আই জান্নাত যাইম দে লোক ইতে যদি তুই আর ইতে যদি বিয়া তয় ইতের বউ হবো দেখে তুই না জান নাতি আয় গর তাই সব করি আজি তুল্লা মাথনা বাজি মাথনা মনে রাইবে বদ্দা জান্নাতুল্লি মুমিনুল্লাই জান্নাতুল্লি হাল্লাই এবেলা আই আয় কেন জিনিস এবার শর্ট কাটে বুঝাইবার চেষ্টা করি আয় হন্যবাড়ি বাজে ওনারা বুঝতে লাগবে কি না আয় এক ফল মানুষ না আরেক ফল নইলে রাইত তোর 12টা বাজে বইতে হ্যাঁ উজুরা হদ দে একজনের ডাহি ওড়ো এই এলাকার নাম কি রে হযরত গনিয়াজি বাড়ি তো উজুরা হদ দে ফোয়ারে মুসলমানও লিস্টি করি আই এই এলাকাত মুসলমান হওয়া আছে ইতে হাসিন ভাইরা হদ দে উজুর এই সরো হজত এই দুন মুসলমানের নাম আড়ি বুনা হদ যে দুর ফারস লেখ শোনা ইতে তিন সপ্তাহ বাদ এসি জায়গা যদি ছোট হয় নাম বেশি হইলে ক্যাঙ্গুরি লাহম ফরিব বুঝছো না মাতে তো এন বুড়ো করি লেখকি দে ফাওয়ারি চশমা দিয়ে দেখা নজর তার মানে কি এদুন মুসলমান এদুন এদুন এবার তিন সপ্তাহ বাদে উজুরে হস আরকান দিয়ে এত
ওডা যাসাই তোর চোখে তোর বিবেকে নিরপেক্ষ বিচার করিয়া রে সাইবু বিচার গরি সাসে তোর এলাকা থজন জান্নাতি হইত পারে কেন তয় বাইর করিয়া না এবলিতে গই সাসার হাসে ও সাসা দরজা খোলো এই এদুরাতি বহন রে আয় শুকু জেরি তো তুই এদুরাতি গিলে সুজারে হদা ইমাম সাহেবে ফাটাই দে আপ দৃষ্টিতে হনে জান্নাত যাইবের সম্ভাবনা বেশি ইলে মানুষের নাম দৃষ্টি করি বলে সাসাই হদা মেন লিবের তুই লইলে তার ওই তো হুনু কিন্তু ইমামুল লিস্টি যদি এক নম্বরে তার নাম তাহে তাহলে এলাকা থাকেন যেহেতু ইমামে লিস্টি করছি কারণ এলাকার সমাজের সবচেয়ে দামি ব্যক্তির নাম হল ইমাম ইমামর চাইতে দামি আর কেউ কারণ যেই আইব ফিসিদিতি হবদে ইত্তাদাইতু বিহাজাল ইমাম ইমামরে সম্মানে অনেক দাইন বানাই রবে বানাই দিয়ে দে সুবহান এ জমিন হার হুজুর মাতার হাজুর হার আল্লাহই বানাই দিয়ে দেন ইমামরে আরব যারা আল্লাহর বান্দা আছি ইমাম খতিবের সম্মান করে নিন আর আল্লাহ ওয়াজিব কিনা আর আল্লাহ দায়িত্ব হার হুকুম মানি বেল্লাই আল্লাহর ঠিক আছে না বাজি এখন টেলা দিলি এবার ইতে হদ দে ইয়া সাসাই হদ গিয়া গছ না এই ভূত তোর ইন রাগ আর নাম মানলে হদ দিও তো সাসা বেজাল করি হার নিললে দইন্য তো জান্নাত বুঝিল না লেকিন খুলি হম ভরে না লে দন্য তো জান্নাত এবার গিয়ে মোর হাসে অম কল না আসি তো কিরে ভাই নে হদই লে কাহিনি হান নাম মান লেখছো না হদে না উজুর হইতে যাচাই বাছাই করি বললে হতন সাইরা হদে না চরি পাইতেন না কি দে কই গত সপ্তাহ তো আম্মা জায়গা দুই হাই গলি ইউদে আর জায়গা হইনে জান্নাত যাইতো না জাহান্নামই না হইও জায়গা হাইন্নে ওয়ালা জান্নাত এবার ইতে দুই তিন দিন শেষ মাথার টেনশনে চুল বেগিন যাবি তাল্লো মাথায় যাবি হতে দুন মুসলমান ফাইলাম মাইলে ফিরে গত জান্নাতই না হয় কেন বুঝো না বাজে বুঝো না আয় কি কের ফক্কা হতা হইন না হন কের বিফক্কা হইন না মনে যাইবেন সব সময় বিফক্কা তাইবেন দেন নিজুন নফসর কলবর ফক্কে তাইবেন জয়নর সুবহানাল্লাহ নবাজি আর মাত্র পাঁচ মিনিট আমি বিদায় লই একখানা খেয়াল করেন না শেষ শেষ না বাজি হস্ত অর্ধ বাজে আপনি আর কেন জম করে সোনা বাজি আচ্ছা আই লাভ ইউ শেষ শেষ এবার বন্ধুর হাসে কি বন্ধু বন্ধুর হদ্দে বন্ধু আমি তো বিপদ কেন ফুজি উজুর তিল হই এক সপ্তাহ পর্যন্ত দিত নাম তো কেন না ফের কি দে হদ্দে লিলে বন্ধু হদ্দে নাম নিয়ে লাগছো না কত কেন আছে তুই এসে আমার মা তুই যে কলেজের নাম দে হন্ডে গেলি কুসু গট্টিয়া বাবতুল লইয়া রাহন দেখি এসে ন শব্দ বলছেন তারা হাই দিয়ে কথা বলি তুই মেসেঞ্জার গে কেন দেখা চাই হদুনে চাই ও গোসানো এনে বুঝে বলে হইতে হদুনে লক মারে দেয় ফ্যাটান লক বিল কি রে ভাই তুই লিবরি লক লক মাই জুসি তুই মনত রাখস কেন এই জিন্দা করে দি আরা হদুন আছে দিল্লে করি মাইলে উলি যাই গই এত উল্ডাল মারে দি আরা তুই কি মারো দামি সম্পদ আছে নমাতে ইচ্ছুক করে বই থাকে আবার হদুর মোবাইলে চাইও মেসেঞ্জারের লয় লক আলাদা হোয়াটসঅ্যাপের লয় লক আলাদা গ্যালারির লয় লক আলাদা ফেসবুকের লয় লক আলাদা আবার দেয় তো লক কা বুঝদি নি ঠিক আছে না আই আর হতা হইতে আই অন্যের হতা না হইরে আই আর আই আই ফাফির হতা হইতে এবার বন্ধ হতে না দোস্ত উজরো হই দে নিরপেক্ষ বিচারক এর বিচার করতে ফাইতান না তিন সপ্তাহ বাদে হুজুর কি রে গো নফস না কেউ রে নফস না তো তোর নাম মান তুই লিখতি অন্য রে নফস বলা হতা জান্নাতি লিস্ট তোর নাম মান লিখতি সব গো বান্দা তুই হন আমি জান্নাতে যাব মনত রাইবে না কেন জান্নাত যাইবে আল্লাহ ঈমান দরহার আমল এই কনসেপ্ট পান বুঝিলে ইনশাআল্লাহ সহজ ইসলাম কঠিন ন বদ্দা ইসলাম জীবনের সহজ গুরুত্ব হিসেবে কঠিন বানাই তো নয় এক কান সমন মিদ্দি মাইফা জামাই মরি গেলে এই জামাইর ওয়ান ওয়ারে বৌর ওই সতীর দহ নাকি গহয় ইবের এক উত্তর দিবে লাইতো মাইফা জনম লইলে জিন্দা হবত দিবে লাইতো আর নবী রহমাতুল্লিল আলামিনের আল্লাহ ফাটাই রে ইমবেগিন বন্ধ গড়াই রে আজি মাইফে বেরে হদ দে তোমার ট্যাঙ্গ তলে তোমার জান্নাত তোমার সন্তানের জান্নাত আইন রসূলুল্লাহ
কঠিন কিছু না সহজ জোর হন না সহজ ইসলাম উন্নন সহজ আর কিছু না এবার হন জান্নাত বানাইয়া হনে ফেরেশতা আল্লাহ মাতন না জিনুল্লাহ গরুল্লাহ ছাগলুল্লাহ হাঁসুল্লাহ মুরগিল্লাহ হারাল্লাহ আরো জোরে বেগুনো হন হারা হুজুর হারাল্লাহ আরাই যদি না যায় জান্নাতিন সাহেব হন না এবাল টোটাল অঙ্কন মিলাইবেন আজিয়তন হজ্জ বন্ধ আজিয়তন দোষ ধরিবেন নিজুর আগে হতাইন বন্ধ আর হতা দম পড়িব না আল্লাহর খুশি করিবেন না কেউর খুশি করিবেন না আজিয়তন দোষ দজুম দে অন্যর গজুম দে প্রশংসা ইনশাআল্লাহ এ মন ট্রাইবেন একদিন নিয়ে নবু এক সপ্তাহ নবু কিন্তু অনেক চেষ্টা করলে দেবেন আল্লাহ ওনার দয়া করে সহজ করে দিই সুবহানাল্লাহ আকি বেশি কঠিন করে ফেলাইন না হনা এবার একখানা খেয়াল করি শুন অনে জান্নাত যাবেন আল্লাহ দইনে দুইয়েন ফরম একখানার নাম ঈমান একখানার নাম আমল আল্লাহ হদ দে তুই ঈমান নান হন রহম লই আয় আমল মিদ্দি যদি তুই থেকে জস গো আয় রব আসি দিন না তুই কা টেনশন কর রবে জান্নাত কোনরে দিতু স্যার কি নারা দিতাম না দিদি না তুই জাহান্নামী বসাই ভাঙলেন না হাই হাই হদুজুর কোরআন হাদিসত আছে হাদি বদ্দা শ্রদ্ধার সাথে কান হতা হই কোরআন হাদিস অনেজিয়ান জানন ইলার বহুত জন জানে বেগুন কেন এক নরকা বাবা জন যায় আয়াত তুগু এত দইলেকা তার মানে কিছু একখান মাসকান দি জামিলা অনে শুধু বান্দাইসে পাল্লারে টিকরা হন উম্মতি শেপে নবীর টিকরা হন সাহাবা আহলে বাইত আউলিয়া কেরামের শান মান মর্যাদার রক্ষা করুন সদ্দুর ফারণ আমল করুন মন ত্রাইবেন যেই ফুয়া হাইলে হাতা জমা দে সারি তেরে মারে আর জিবে হোমওয়ার্ক গরিন্ন ভাইলো চেষ্টা করে ভুল কইলো সারে না মারে সারা হতে না আর ছাত্র তো চেষ্টা করছি এই পুরা কাহিনী এন্ডে সেগ্গ বান্দাতি হইছে এত বছর এত নামাজ সইজো এত রাহাত সিজদা দিও সেগ্গ গত বছরর তিনে জানুয়ারি সিজদা কবুল হই বাংলা সেগ্গ হই ভালো হইছে এবাল টোটাল বিষয় নাই যাকাত কইলে আপনারা বেকিন বুঝিবেন হালিয়ান নামে যা বদনাম করার বুঝুন সমস্যা নাই হারা নাই বদনাম কইলে হইতার নি ইদি ফিরি ফিরি আর গুনন লই ভেলাত দইব আচ্ছা অন যদি এখন কে রহন এই তোরা 10 লাখ টাকা দিমা গুন হইলো ফল হইছ তো তুই তোর গাল লইতে মা জিয়া নিতে 10 লাখ দিন লয় ইন ক্যাঙ্গুরি অনত লসন সাত বনত ববই এটা হাম আর হুজুর নাম মান কি হন ওই চশমা লাউজুর এসো নাম হন ওমর ফারুক সাত বনত বাবে হন ওমর ফারুক ইন হাম গজি দই ইন এবার ইন বলা হাম হুজুর মেন জেগে নাই হামিং করে ইন দি ওমর ফারুক গুমজার ইন দি ওমর ফারুকের গুণ হবে গিনিতে হাজার গুণিতে সব হবে গিনিতে হাজার চলে 10 লাখ টাকা দি জিন নলই না না ফিরি ফিরি লে ফেলাম ইল্লে বন্ধুরা মাঝে মাঝে সাহা হয় বেদা না হবে তো তার ফাস্টি হালো সাত বনত বই তে রলাপ তোর লাভ ইতা মন মন হবে তো কি রে এই ব্যবসা তো বালা মাতো না ব্যবসায় বে বালা বড় বালা বড় বালা ব্যবসা বদনাম করো টিয়ালো বদনাম করো টিয়ালো তো মানছ অনর হবো কি রে তুই গাদানি হনো বদনামকারী রে কে টিয়া দর কত তুই বুঝদিনি না আছে কিছু গোপন জিনিস এবেলি তো মজি অন মজি নিতা হাসর দিয়ে অন হাসর দিয়ে এবেল ইতে হামাইতে 10 ফাইল গুনা এন্ড ডিজায়ারে দেখা যাচ্ছে 90 ফাইল ইতে মা এদিন হতো না সিদরে বুঝুন কি রে ফামাই দেয় 10 ফাইল হ্যাঁ 90 ফাইল কা তো না সামনে দেখে কেন লারিয়া হিসাব কি বুঝো দেখছি না আজিয়তুন বদনাম কারিল্লাই 10 টাকা পারিবেন না ইনশাআল্লাহ যে বদনাম করিব 10 টাকা লাও পাইলে বিকাশ যদি ফেসবুক আমি দিকে বদনাম করি তার হবে তো দয়া করে আপনার বিকাশ নাম্বারটা পাঠান আপনার জন্য কিছু হাদিয়া পাঠানো হবে এতদিন বদনাম উনি কেঙ্গুজু এখন তিন নগরী বিকাশ নাম্বার ফাটা হাসর দেখা হইব তোর লোক এবার এখন টোটাল হিসেব করলে অনেক লাভ হতাই বান্দা দুই মিক্কা লাভ ইয়েন তো লাভ আছে আছে বদনাম উনি যে টেনশন বাড়ে ইয়েন হয়ে যাবে বদনাম উনি যে মন হারাব ইয়ে সময় নষ্ট দিয়ে হয়ে যাবে অনার মন নাম শান্তি তাইব নর গরি হন না সুবহানাল্লাহ ইন ইসলামের ফর্মুলা ইন আর বদদিনের ফর্মুলা না ইসলামের ফর্মুলা হন যে নবীর ফাতর মাজি হে নবী দোয়া দিয়ে দে সুবহানাল্লাহ না মন মত নয় তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবের ফাতর মাজি নবী কি দিয়ে দে অনে নবীর উম্মত
উইতে কি করার ইনকিল লাগার অনর জ্ঞান অনেক করেন না দেহাবো হাসরের ময়দানে দেহাবো ডর করে হন সুবহানাল্লাহ এবার টোটাল বিষয়না কেন বুঝিবার চেষ্টা করেন শেষ ভালো যা সব ভালো তার আল্লাহ হদে বান্দা ঈমান নাল লইয়াই আমল যদি হমতা হে আই ব্যবস্থা গরি দিউ তুই টেনশন করিস এবার আল্লাহর নাম মিদ্দি পদ্দা আহকামুল হাকিমিন কেন নাম আছে না আহকামুল হাকিমিন মানে কি বুঝছুন না দুনিয়ার ল মোতাবেক কি রে ওয়া মাতা দিব হন নমাইত দুনিয়ার ল মোতাবেক যে বিচারকর আসনত বহু বিচারকর নিয়মল দি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছাড়তে তো না জিয়ান আইন ইন হইল যদি আফসোসই নারাজ আছে নাই এরি কিন্তু আইনে হদ দিয়েন যে বিচারকর আসনত বহুইতে হন পক্ষপাতিত্ব করিবে সুযোগ আর মিসকলাজ আর রামানি কি বুঝুন নাই একদম থাক না বাতাই করিম মিদ্দি হউ কেডা আছে উগলদি ঘন্টার উগলদি মিনিটু এবার আই একখান জিনিস প্রশ্ন করি ওনারা শুধু সাইবেন দেন তুই ফজর ছটা বাজে টু আব্বা ও হ না হটা তিন্ন তিন্ন কেডা বিতর হন্নর উত্তর ফাগি ঘন্টা ঘন্টা লারো দুয়া বাকি আছে ছটা বাজে হ মিনিট টু টু সাড়ে দশটা ইয়া দশটা সাড়ে দশটা দিয়ে মানে দশটা তিরিশ তাহলে হব ভাগি এখন তৃতীয় প্রশ্ন যদি করি হটা বাজে হ মিনিট হ সেকেন্ড টু টু ফলো ইউ নো ঠিক ঠিক আর এত ব্যস্ত কি দেখুন মিনিটের হিসাব কি ন রাহে বেগুন ঘন্টার হিসাব রাহে জেন সাড়ে দশটা কি বানাই ফেলিয়ে দে মাতো না জিন বাস্তবে না সাড়ে দশটা কি বানাই দে আল্লাহ হদ দে মিস কল আজাররা এ বান্দা উনি রাখ হাসরের ময়দানে তাইয়ে রে সেকেন্ডের সেকেন্ডের হিসাব যদি আরে বুঝাইয়ের খুশি করি তারস তুই জান না দিন দা এবার লোক বাফর ফুটিয়ে যাও আই সেকেন্ডের সেকেন্ডের হিসাব আল্লাহর বুঝাই দিয়ে জান্নাত যাইব যত বড় বাফর ফুটাইও তার মানে হাসরের ময়দানে কিছু একখান নলে নুমিলের তো হিসাব কিছু নমাতের তো বিচারক দুনিশ বিশু করতুন আর আল্লাহ যদি কেউ সেকেন্ডের সেকেন্ডের হিসাব ধরে মসজিদ বহুত আছে বর্তা শুক্রবার আইলে ফুরে যাবি অনারের এলাকার কি অবস্থা নমাতত্ত আমার দুইজন তো দুই জায়গা তারপরে দিদি সেম মিলেন না সব মিলেন না ও আর আর এলাকার মধ্যে এক কেজি হই আধা কেজি ঢুকে দেয় এন্ডে কি অবস্থা সেম ইন হন আওয়াজ ও আচ্ছা আর আর এন্ডে ওই এনে মুনাফা মুনাফা হই সুদ মারি চলে আর এন্ডে কি অবস্থা আর আর এন্ডে কিছু বউরে যতগুলো ভিড়ে কি অবস্থা জোরা হনা আর আর এন্ডে দোয়ানত বউ বইয়ের ইচ্ছে মতো মানুষের নামে বদনাম করে এন্ডে কি অবস্থা আরো জোরা হনা এন্ডে আর এন্ডে এলাকা মিদি সংসার ভাঙি ফেলে তৃতীয় পক্ষ ঢুকে রাহান ফরাদ এন্ডের কি অবস্থা আর আর এলাকা মিদি কিছু কিছু মা বাবা লবি আদে ফিগার অন্যের এন্ডে কি অবস্থা তার মানে এলাকা ভিন্ন স্বভাব বেগুনুর এসে নমাতে তো স্বভাব বেগুনুর তাহলে আর আর গুণ যদি আসামি অন আসামি অনে জিয়েন আসামি সিরিঙ্গে ওয়ালাও আসামি দাহাইয়ে ওয়ালাও আসামি সিলেট ওয়ালা সারা বাংলাদেশ যদি সত্যিকার জান্নাতি তুয়ান হতে এক কোটি কোটি গোফ হয় কিনা কিন্তু আল্লাহ দাঁড়িয়ে জান্নাত একখান বেশি বানাই ইয়া অঙ্ক একখান উল্লুট ফালুটু কি এখান লাগে দেন এবেল আল্লাহ যে হত বড় দয়াবান মন মতো সুবাহান আল্লাহ ফাইলে সামনে যাই জন্য যেতেন আল্লাহ যে হত বড় দয়াবান আর গাদার বাচ্চা গাদা কি হইতে মার জিবের ভালোবাসন এইবে তুন্ন ভালো না উইদের আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ তারপরে তিন ছ মাস ছ মাস বাদে হতে সাগা পড়া রাখা গতি মাথো না বাজি হদুনে ফেসবুকে দাইরে টুস করে যার হাতে হন্ড জর গুদ দে হতে সাগা হাই দিয়ে এন্ড দুঃখ তো তুই যদি এন অন্য নদী এন্ড দস লাতি তো হাবি জান্দা দন রেন্ড দে শুনা ইবে জব্দ করি রাইব হুয়াল্লাজি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন বান্দারে শান্তি হনমিক কে ফাতিনা এর অবদার বাসসালাম সুবহানাল্লাহ
সিস্টেমও তাই না তাতুল শান্তির লে তো অম্বতন বাজে বাংলা গরত বই দেবে তে ট্যাং রতে ট্যাং দুলি কিন্তু তুই যে শান্তি পাবে উইতে 10 তলা বিল্ডিং তে শান্তি পাইতা না ঠিক বেগিনার মূলে হন আল্লাহ জোর হন না এবার টোটাল বিষয় না কেন বুঝবে চেষ্টা করো আল্লাহ হদ বান্দা তুই আই আল্লাহ সেকেন্ড হিসাব লইলে তো শেষ হয়ে যায় আল্লাহ তো তুই টেনশন কা করো আই শোনা আর বান্দাগি জহনর ফরে মনোযোগ আছে না জহনর ফরে ইশাব ইশাব সাথে বের টান মাইছি গোরাতু আহকামুল হাকিমিন তো ইউতল ইশাব লবু টান মাইছি বান্দা হত ইয়ে ইবে কি দুনিয়ার ভাই আমি তে ট্যাং হাবে বজনে তো ভেসাবো করে দে ইয়েন তো মারাত্মক ভাই ভাই হারন নিচে ওল দি তামা উরুম দি সূর্য উড়ে ফেলাব দে এন্ড উতর আবার বলি ইশাব হ্যাঁ কি হদ দিবে নবু দি হ্যাঁ আবার সমজাব দেন হুন্দি আবার সমজাব দেন তুই একটা হাস করো ভাই তুমি হান্না নিকলে আনো আর হত গোসানো একা ফল নিকে হারণ এখন আই লাভ ইউ যদি তুমি লেগে রহ এ আই লাভ ইউ ভালোবাসো ভাই শুনো আই লাভ ইউ মত হম পরিবর্তন ঠিক না এবালাই কেন কেন আল্লাহ হদ বান্দা তুই আই বান্দা জাতি হিসাব লে আ শুরু গজি বান্দা শেষ এবাল অনর এলাকার নিদি বহু সময় বাইচ্ছে নয় 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 পাঁচ ছ বছর সাত বছর বাদে বাইচ্ছে গো ইয়ে ইয়ের মরি যাগি মরি জানার পর আরা কি হয় আল্লাহ দিলেও কিনলে হয় না না হয় আল্লাহ লগর সদ দিলে বোঝন আছে না নাই লইবেই যদি দিলা কিনলে আল্লাহ হদ কিনলে দিই না তুই নজানস কিনলে লই না তুই নজানা আছে ভুল বুঝির ভুল বোঝার থাক কিন্তু আই বান্দা তো তোর প্রতি দয়াবান এবার হাদিস দিবে আজীবন উন্নন হাদিস দিবে হানমানত গড়াই দিতে ওনারা এবার বান্দা মা বাপ দুনু ইশাবত ফাল্লার মধ্যে আটকে গিয়ে কি যার করতে জাহান্নাম ফেরেশতাই তারা দড়ি লই যার করতে জাহান্নাম এনে দরজার মধ্যে ফালাই দিব এন সময় ফেরেশতার গয়ে হবে স্টপ তিও আমাকে আদ জাহান নামাজ জমিত ন যাও জান্নাতত যাও তোমার আইন ফাল দেই মাই হব দ মাইলে ফিরের যে গুনাহ গজি জান্নাতর তো ফাইম দূর হতে খুশ বহুত ভাইবের অধিকার নাই আবার জান্নাত কা আদ আল্লাহ বড় দয়াবান না আল্লাহ তো দয়া এনে নগরে হনো না হনো হারন আছে তো ফেরেশতার হুজুর গরত কি রে ওয়া কি আন বললাম হদ ওয়া জান্নাতর দরজা মিতে আল্লাহর বান্দা গতি এতে কি আল্লাহর হব দে আল্লাহ ইতারা দুইজন সারাই জান্নাতর দুইতন্ন ইয়া ইতার হব রাহিবাল আল্লাহ তোমার জান্নাতর দদ এর মা দূরি কি তুই হন রে ও মা তুই আর নুজিন কি বল তুই আর মা আর গা মাটা হর আর ফুয়া তো আব্দুল করিম আব্দুর রহিম আব্দুল মাহবুব আব্দুল শুকুর সারিও কোন তার ভুলিয়ে গি দুনিয়া তো ভুলিয়ে গি এন্ড অন নুজিন তুই আবার হন ফুয়া ও মা ওই একদিন ওই রে হব রাসূল সিদি ও ফু তুই তুই এন্ডা হদ আল্লাহ দেহের দে তোরা জাহান্নামত যাইবা কিন্তু আল্লাহর সওয়াল দে তোরা জান্নাতত দন তা আহকামুল হাকিমিন তো ন্যায় বিচারক অন্যায় করিন না পারে তোরা জান্নাতত দিবেন লাই সাময়িক হস্ত দিয়ে রে আরে লই সিদে নিষ্পাপ অবস্থায় দেন তোরা আল্লাহ সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করিস তারে সুবহান ইবেন নামুল দে রহমানুর রহিম ইয়ার গো হাদিস মনত ফুজি হইম না বুকলে কি ফল না আছে না গরুর না ইয়া কুরর চল গরুর আচ্ছা গোস্ত বাড়া দিন তো না ওয়াই কিন্তু আজ ওয়াইজ গুপ্ত নোয়াই লাইট ট্যাপ দিও না হনো এই সাইজ আই যদি লাইট যদি দেই আমি নষ্ট ভাই তুই দিওস সেয়ারা হাতে তুই দিওস দি না এ লাইভ কেউ দিই না রে এ আইফোন দিয়ে কে বুঝছ ওয়া ইবে যাতে লাইভ দ এত ইয়ে না ইভেন হাস না করে এত মোবাইলের মধ্যে মনোযোগ তা হতো ডাইরেক্ট ফোন না নয় এত লাইন হই দিব দা মোবাইলের লাইভ নিত মনর লাইভ তো হাম তাই আল্লাহর ওয়াস্তে এবাল হাদিস শুনো আল্লাহ যে হত ওই যে 99 বাক রহমত ক্যাঙ্গুরি কুলিদের ইয়ে না কাঁসন হস্টল না একজনের ভাগন মিদ্দি ফঞ্জেশকান গুনা ফঞ্জেশকান সওয়াব আচ্ছা এনে বাজে নম্বর হম ফাইলে মন
মানে মানন যায় গোল্ডেন এভলাস যদি একদিন নাম্বার হলে না হয় থেকে আন লাগে এন্ডা কান বিষয় আছে ফক কলে এমএনএস ফায়ারে বাপ দেখা দে গোল্ডেন এভলাস আর মায়ে ফক কল যদি এক নাম্বার হলে গোল্ডেন এভলাস না ভাই হাঁদি উড়ে ফেলবে জীবন বই না হাঁদি হাঁদি উড়ে ফেলার কি রে মানে হাঁ দরকার ফেল গইছ না না ফাস গইছ না গইছ হাঁ দরকার এক নাম্বার হলে গোল্ডেন এভলাস না ভাই তো তোর ভাইয়ের কি অবস্থা হদ দিতে হন্ডে হদ দিতে আছে ও ভাই নে তুই হন্ডে রে হদ ম বন্ধুলা মস্তি করে দি ফাস গজ না হত গজি তো কি হদ মাইনাস মানে মা তুই মাইনাস হইলে খুশি বাস্তব না বাস্তব হন আওয়াজ তাই আর বইনে কল রহিম দে কিছুদিন বাজে রাজাল দিব আল্লাহ জিয়েন খুশি হয় দে ইয়েন গ্রহণ গজ্জ ইয়ে নাই বরহত আর কি হইতাম বাজে বহু গোল্ডেন এফলাস ওয়ালার এখন দেহির বাতে বাত নাই আবার বহুত নরমাল যারা লই কি আশা না করে হিতার স্ট্রিজ দুরি বইতে কি বড় বড় আসন যায় বইতে কি রিজিকর মালিক বাস এ হতাম মন রাইবেন এবার হাদিস শুনুন আল্লাহ ইতার হদ দে হব দে হাসরের ময়দানত ওই দুনিয়াত তো বহুত জনের বহুত কিছু গজ্জস আল্লাহ গজ্জিত যা এক কান সব লই আঙ্গু সাহনে দে তোরে এবলিতে বহুত বড় কান আশা লই রাখিয়া এক কান সব আইলে জান্নাত না পাইলে জাহান্নাম এবারে মানে জান্নাতের মুগু যাইরে ফিরিজার কত দনো বড় আশা লই রে যাইবো ভাইর হাসে ভাই হব দে হু আর ইউ বন্ধু হব দে আই ডোন্ট নো মাতো না মাতো না যে যাইতে 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 সাইরে মিক্কে ধাক্কা হাই রে শেষ পর্যন্ত যাইবো দে মার হাসে ও মা মারে তো না তুই হ্যাঁ আমা ইউ বেরি তবে নিজের ভাষে নিজে নবাজে তুই এই সুযোগ জ্বালাই বলে যা যা তো মন খারাপ করে আইব আর গো বান্দাল দেখা হইব যার 99 এন গুণ এক কান সওয়াব সুবহানাল্লাহ জোর হন আওয়াজে গুনাহ ওয়ান সওয়াব ওয়ান কিরোড়া তুই দিলে মন খারাপ হদ স দুনিয়াত বেগুন লাগ জি আজি আর কেউ নসিনের তো কি দে এক কান সওয়াব লাটকে গিয়ে হদ দিয়ে হাত তুন জিয়ে নাসিন তাই লোকি হাত তুন ইয়ান তাই লোক একটা নিয়ে দিব না পাইতে মন তাই লোকি দরড়া একটা নিয়ে তুই লো এ বেলিতে খুশি হই রে আল্লাহ হাসেব আল্লাহ হব দে আনার রহমান আয় দয়াবান তোর দি দয়া যদি দহন ইতে ডাক ডাক এবং উনা আল্লাহ কেন দেয় আল্লাহ কেন মাফ করু না বারবার হই আই আর এন রবর বান্দা জিবের বান্দার থমতি নাই আর কেন হইতাম হম পরিব দিবে দদ ন দদ দেন আর সাইন ন জানি দে আর হইন ন জানি যে রবে ফের অন্যের মত গাদদার রে হাবাই হুয়া আর গুনাহগার ঠিক আছে বাজি মানিলাম আর গুনাহগার বেয়াদব তো ন কিন্তু ফের অন্য সহ হত্ত বড় বেয়াদব আল্লাহ তার হাবাই সূর্যর আলো দিয়ে বাতাস দিয়ে অক্সিজেন দিয়ে বেগিন দিয়ে তোর অবি বিল্লে দয়াবান না নওয়া এত মন কা সরো করতে লাগি এইতে ডাক আইছি তুই বলে তারে সওয়াব কেন দিস কি লে দিস আল্লাহ না তো নিয়ন তাই লোজ তুই দিস কি লে আল্লাহ হার একখান সওয়াব আর হারনে যদি তোমার উগ্র বান্দা জান্নাত যায় জাহান্নাম জাইরাই মনর সুগত দিতে জুন দে আই উগ্র আল্লাহর বান্দার উপকার করিতে জি ইতের মুকুত হাসি ফুটেতে জি আল্লাহ হব দে তুই আর বান্দাল এত দয়া কইছ জাহান নিককে চাই আরে আই তো মালিক ইয়াউমিদ দিন যা ই তো রো দিলাম জান্নাত তো রো দিলাম জান্নাত সুবহানাল্লাহ উচ্চ আওয়াজ একবার হন না সুবহানাল্লাহ শেষ সময় 35 গিয়ে আর তো আরেক মুখে জম করিব শেষ এ আরোগ্য মনে তো যে আদিস হইব না তোরা হদ না চলিতে বাসাই তোরা কষ্ট আমি বুঝিস মাঝে মাঝে আরেক কানা শান্তি করতে দেছ না মন নান বাজে আই হইন দা যে তোরা ওয়াই শুনবে না ই তারা বাজে কষ্ট করি হায় দা মানুষ আই তারা লো বিরক্ত কিলে নয় হইতার না বজন অনাত ডাক ডাক দন ক্যামেরা লা সুরিত নগরের মানচুর ফকেট তো নমারে মানচু তো ডাহাতি তো নগরের ইয়া অনদ নাই যাই ইমবুতে গাড়ি লই অনদ যাবেন না নিয়া দি কর ইতারা কেনে যাইবো এই জিনিস লই রে ইতারা নিজেরা অনজান
তারপরেও ইসলাম প্রচার হল্লাই জায়গায় জায়গায় দূরের তো ইতারা লই সাধু ভাষা হলে ইতারা লাগকানা ভালো হয় আর কি এখন আই ফজেক জালাল এদিন বল খালি মাহফিল লাগকানা মিদ্দি আই আন মত করিনি তাহত একজন হতে হুজুর সিটিং এ হইলে ভালো হয় তাই ক্যামেরাম্যান আমি কে চাই ক্যামেরাম্যান আর মিকে স্যার এখন আই হকে যাই সিটিং এ হইলে ইতারা খুশি আবার ইতারা বসাই ইতারা ইতারা জায়গা ঠিক আছে আচ্ছা তোরা আল্লাহ যা পায়কান দিউম যা বহ বই যাক ইয়ারা 5 মিনিট বাড়াবি দেরি তোরা আমি বুঝি আচ্ছা বেগগুনে মিলে একবার হন মারহাবা বেগগুনের বিচার শেষ তাই বুঝে দুইজন কয়জন দুইজন একবার মনোযোগ কয়জন দুইজন একজনের ইশাব পাল্লা তুডি জাহান্নাম পাল্লা তুডি জাহান্নাম ফেরেশতারে আল্লাহ হব দ আল্লাহ এ আল্লাহ হব দ ইতারে দড়ি লই যা এবল ইতারে দড়ি দড়ি ফেরেশতাই লই যাবে ও মনোযোগ দুইন্ন ইতে বারবার ফিসনে ফিসে সাইবে হদ্দ যাইবো ফিসনে ফিরে যাইবো হদ্দ যাইবো ফিসনে ফিরে যাইবো আল্লাহ হব দাই তিয়ে হন্ড দ কি সব দ তু হদ্দ আল্লাহ দুনিয়াত মি দি উজর কল তু নিলাম দে তোমার নাম বলে কেন রহমান আছে আর কেন বলে রহিম আছে তুমি বলে দিনরে রাইতো বানাই ফেলে তোর রাইতো দিনও বানাই ফেলে তোর বড় বড় ফাফিরে বলে তুই সেকেন্ড বুদুর মার গরি দিত পার তুজুর কর তু নুননি দে তুই বড় দয়াবান বহুত বড় গুনাহগারর বলে তুই দয়া করে মাপ করি তো তাই বারবার সাইদ দি হক তো তোর দয়া না রতি পরে আর মাপ করি তো এটা আল্লাহ আল্লাহ হদ তুই মনতুন হইছ না জিরো ভাই মনতুন হই দি আল্লাহ হদ ই জিয়ার রহমতের বিশ্বাসীতে জান্নাত জান্নাত জাহান্নাম জান্নাত যা জান্নাত দূর 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 এখন যা হুককে বাড়ি অর্ধ সন হুককে বাড়ি অর মাতন না হুককে বাড়ি অর এই আষ্ট অনার হিসেব মিলেন না নমিলে সন না বাকি আছে দে একজন বাকি আছে দে ই তার হিসাব তো বুধ জাহান্নাম গুনাহ বালি আল্লাহ হবে দে ফেরেশতা ইতে দর জাহান্নামত লই যা ফেরেশতা দরিবের আগে ইতে জাহান্নামের মিকে এক দূর দিব দে ফেরেশতা দৈত্য দি ইদি নিজা দার গুদ জাহান্নামত ফরি বল্লাই আল্লাহ হবে তিয়ে জান্নাত জর ফানলা না আল্লাহ তুই হইতে জাহান্নাম যাইতো তো জাহান্নামে কি শুকুর বাড়ি না তুই খুশি খুশি দর হদ আল্লাহ দুনিয়ার মিদি তুই বহুত আদেশ দিও আমি কেন পালন করি না পারি আজ শেষ এক কেন আদেশ দিও তুই ইয়া নজুদে পালন করি না পারি বান্দার কেন হইলাম এতলে দর গুদ আগুন পেতে আল্লাহ হবে তো তু নারায়ণ দা জনত ধর না যা তুই ইয়া জান্নাত যা ইবেন নাম রহমান ইবেন নাম রহিম কেন করে বুঝাইতাম বাজে কেন করে বুঝাইতাম এবার কি মনে হয় জাহান্নাম সহজ নাকি জান্নাত সহজ রব আছে টেনশন না বুঝুন আমি কেন হতা হই মনত লাগিলে দুইজন রহমান আর রহিমর বান্দাওনর পর রহমতুল লিল আলামিন নবীর ইমামুল আম্বিয়ার উম্মতনর পর যদি আর জাহান্নাম যায় জান্নাত আর কেউ যাইতে পারি বলি আন মন নয় বাজে কারণ আর মত সুযোগ আর কেউ না দেয় আল্লাহ দিন বাজে এবেলাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া রাব্বুল আলামিন আমার উম্মতের হায়াত কম গুনাহ বেশি আগের উম্মতের হায়াত বেশি আমার উম্মতের হায়াত কম মনোযোগ আছে যাদের মনোযোগ আছে একবার বলেন মারহাবা ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বাল আলামিন আমার উম্মতের হায়াত কম আগের উম্মতের হায়াত বেশি তাহলে তুমি আমাকে দয়া করে সমস্ত নবীর ইমাম বানিয়েছো এখন হাশরের ময়দানে যদি আমার উম্মত তাদের পিছনে পড়ে যায় তাহলে আমি আর ইমাম হলাম কিভাবে তুমি না আমার উম্মতকে বলেছো কুনতুম খাইরা উম্মত শ্রেষ্ঠ উম্মত তো শ্রেষ্ঠ উম্মত পিছাই পড়ে কেমনে রব বলে যে তাহলে কি করতাম এবার নবী বলে আল্লাহ তুমি তো বড় দয়াবান চাইলে দিন বানাতে পারো চাইলে রাত বানাতে পারো কত হাকাম কত হুকুম সেকেন্ডে তুমি চাইলে পাল্টাই দিতে পারো আল্লাহ আমার উম্মতের যেহেতু হায়াত কম সবটা একটু বাড়াই দাও আর একটু জোরে এবার রব বলছেন আপনার উম্মতকে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ টেনশন যেন না করে আমি তাদের জন্য ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশা আপনার উম্মতকে বলে দিয়েন বছর একটা রাত দিচ্ছি সে নামাজ পড়বে এক রাকাত আমি রব ফেরেশতাকে হুকুম দিয়ে দিলাম সুপ্রিম কোর্টের রায় ফাইনাল করে দিলাম সেটা হচ্ছে আপনার উম্মত পড়বে এক রাকাত আমলনামায় লেখা হবে সে যেন হাজার মাস ইবাদত করেছে
রাসূল বলছেন আল্লাহ তুমি বড় দয়াবান এটা তো নামাজের হিসাব তো রোজার মধ্যে যাই ধরা খেয়ে যাবে না নামাজের হিসাবে না তুমি দয়া করেছো তো রোজার হিসাবে ধরা খেয়ে যাবে না আল্লাহ পাক বলছেন আচ্ছা জান আপনার উম্মতকে বলিয়েন রমজানে 30টা রোজা রাখার পরে শাওয়ালে 6টা রোজা রাখতে সে রাখবে 6টি আমি হুকুম দিয়ে দিলাম 365 রোজার সওয়াব লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ